জলাভূমিগুলিকে চিহ্নিতকরণ এবং সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন হল রামসার কনভেনশন, যেটি 1971 সালে ইরানের রামসারে অনুষ্ঠিত হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জলাভূমি রয়েছে ইউকেতে, অর্থাৎ রামসার সাইট সবচেয়ে বেশি রয়েছে ইউকেতে, যার সংখ্যা 175টি, এবং সংখ্যার দিক থেকে দ্বিতীয় হচ্ছে মেক্সিকো, সেখানে রয়েছে 142টি। 1 ফেব্রুয়ারি 1982 ভারত রামসার কনভেনশনের নিয়মাবলী ভারতে কার্যকর করে। ফেব্রুয়ারি 2023 রিপোর্ট অনুযায়ী ভারতে রামসার সাইটের সংখ্যা হয়েছে 75টি। ভারতের 5টি গুরুত্বপূর্ণ রামসার সাইট হল সুন্দরবন পশ্চিমবঙ্গ, যেটি 2019 সালে স্বীকৃত হয়। ভেম্বানাথ কোল কেরল, যেটি 2002 সালে স্বীকৃত হয়। চিল্কা হ্রদ ওড়িশা, যেটি 1981 সালে স্বীকৃত হয়। ওলেরু অন্ধ্রপ্রদেশ, যেটি 2002 সালে স্বীকৃত হয়। এবং ভিতরকণিকা ওড়িশা 2002 সালে স্বীকৃত হয়।